স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে সাথে আছি আমি নাফিসা হক প্রায় 40 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর আগুন এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 49 জনে চারিদিকে ছড়িয়ে আছে আগুনে পোড়া ধ্বংসাবশেষ কোথাও পুড়ে যাওয়া পোশাক আবার কোথাও বিস্ফোরিত হওয়া বিভিন্ন রাসায়নিকের ছোট ছোট কন্টেইনার বিস্ফোরণের পর লোহার টুকরা বড় কন্টেইনার আর কাভার্ড ভ্যানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ডিপোর ভেতরে 650 মিটার দীর্ঘ একটি আধা পাকা টিনশেড ভবন ছিল সেটিও ধ্বংস হয়ে পড়ে আছে এর মধ্যে বেশ কয়েকটি কন্টেইনারে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে আকাশে উঠছে বিষাক্ত রাসায়নিক ও পুড়ে যাওয়া কন্টেইনার থেকে বের হওয়া ধোঁয়া ডিপোর ভেতরের অবস্থা যেন এক যুদ্ধবিধ্বস্ত এলাকা ইগনিশন ও ব্রাশ বার্নার সহ 25% গ্যাস সাশ্রয়ী আরএফএল গ্যাস স্টোভ বছরের পর বছর থাকছে আপনার পাশে আরএফএল গ্যাস স্টোভ পরিবারের একজন চিরদিনের বন্ধন বদলে ফেলুন আপনার সিঙ্ক আর লাগিয়ে ফেলুন বাংলাদেশের তৈরি 200 গ্রেড স্টেনলেস স্টিলের একমাত্র গভীরতম আরএফএল কিচেন সিঙ্ক আরএফএল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর রান্নাঘর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে নিহতদের শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডির ফরেন্সিক বিভাগ ইতোমধ্যে 11টি মৃতদেহের বিপরীতে 22 জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এছাড়া শনাক্ত হওয়া 22টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে আর চট্টগ্রাম মেডিকেলে বর্তমানে চিকিৎসাধীন আছেন 102 জন এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আবু জাবেদের ছবিতে রিপোর্ট করেছেন শেখ জায়েদ সাত মাসের ছোট্ট ফাইজা এসেছে বাবার খোঁজে তার বাবা আব্দুস সোবহান সীতাকুণ্ডের সেই অভিশপ্ত ডিপোতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন বিস্ফোরণের সময় সেখানে ছিলেন তিনি কোথাও খুঁজে না পেয়ে অশনাক্ত লাশগুলোর একজনই আব্দুস সোবহান হবেন এমন ধারণা স্বজনদের পুলিশের ডিএনএ নমুনা সংগ্রহ বুথে নমুনা দিয়েছে ছোট্ট ফাইজাও ওখানে চাকরি করতো তো হঠাৎ করে 40 মিনিট একটা লাইভ ভাইরাল হয়েছে ওটাতে ভাইয়াকে দেখা গেছে মানে ওই ফুটার সাথে সাথে ভাইয়ার লেন কেটে গেছে এবার মুতে পাচ্ছেন নিখোঁজদের ছবি নিয়ে ভিড় করছেন অনেক স্বজন কোথাও না পেয়ে লাশ শনাক্তে ডিএনএ নমুনা দিচ্ছেন তারা সীতাকুণ্ড মেডিকেল গেলাম ওখানে যা ডেকে আসছি বাটে এলে যায় দেখছি খন্দার দেখছি চুল চামড়া রক্ত কিংবা লালার নমুনা দিয়ে ডিএনএ মেলানোর চেষ্টা করবে সিআইডি আহতদের সর্বোচ্চ সেবাদানের চেষ্টা চলছে বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে এখানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেনের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম এখানে এসেছে যদি এখানে কোনো রোগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তারা রোগী ঢাকায় নিয়ে যাবেন কেউ নিখোঁজ থাকলে স্বজনদের দ্রুত ডিএনএ নমুনা সংগ্রহ বুথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ শেখ জায়েদ নিউজ 24 চট্টগ্রাম দর্শক এ বিষয়ে আরো খবর জানাতে সীতাকুণ্ড ও চট্টগ্রাম মেডিকেল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা প্রথমেই যাব সীতাকুণ্ডে সেখানে আছেন সহকর্মী নজির আহমেদ রতন রতন কন্টেইনার ডিপোর আগুন এখনো তো নিয়ন্ত্রণে আসেনি কারণ হিসেবে কি বলছেন সংশ্লিষ্টরা জি নাফিসা এখন পর্যন্ত কন্টেইনার ডিপো বেশ কয়েকটি কন্টেইনারে কিন্তু আমরা আগুন দেখেছি এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি তবে ফায়ার সার্ভিস বলছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন নাফিসা আপনাকে জানিয়ে দিকে এই এই কিছুক্ষণ আগেই এসেছিলেন কিন্তু এই ডিপোতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি এতে এই স্থানটি পরিদর্শন করেই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের দিকে রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে রয়েছেন আমাদের এখানে ত্রাণ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান তিনি প্রেস ব্রিফিং করছেন আমরা চেষ্টা করছি তার ব্রিফিং স্থানে চলে যাওয়ার জন্য Yes, good.
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তিনজন মন্ত্রী আপনাদের মাঝে এসেছি ঢাকা থেকে। এর সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে খালিদ মাহমুদ নৌ পরিবহন প্রতিমন্ত্রী, মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি শিক্ষা উপমন্ত্রী এবং দিদারুল আলম আপনাদের এই অঞ্চলের প্রিয় সংসদ সদস্য। আমরা সবাই আসছি, আমরা স্বচক্ষে দেখলাম, আমরা জানলাম এবং এই দুর্ঘটনাটি ঘটেছে 4 তারিখ রাত্রে 8:30। সেখানে 41 জন এই পর্যন্ত মৃতদেহ চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী 9 জন এবং অন্যান্য 32 জন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমরা অত্যন্ত শোকাহত এরকম একটি নির্মম ঘটনা। সাধারণ এখানকার কর্মকর্তা কর্মচারীদের সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের 9 জন ভাই মৃত্যুবরণ করেছেন এবং ফায়ার সার্ভিসের যিনি এখানে দায়িত্ব আছেন তিনি বলেছেন 12 জন নিখোঁজ আছে, 12 জনের মধ্যে 9 জনকে দেহ চিহ্নিত করা হয়েছে আর 3 জনকে এখন পর্যন্ত চিহ্নিত করা যায় নাই। যেহেতু তাদের খবর নেই আমরা ধরে নিচ্ছি যে হয়তো সাধারণ লোকদের সাথে তাদের ডেড বডি ডিসপোজাল হয়ে গেছে। এই ডেড বডির মধ্যে 24 জনের পরিচয় শনাক্ত করা গেছে, মৃতদেহ হস্তান্তর করা হয়েছে 22 জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে 82 জন চিকিৎসাধীন আছে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 2 জন, পারভি হসপিটালে 10 জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে 4 জন চিকিৎসাধীন আছে। ঢাকায় আমরা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আছে, সেখানে 14 জন স্থানান্তর করা হয়েছে, সেনাবাহিনীর হেলিকপ্টারে 7 জন নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেও 2 জন ICU আছে। আমরা খবর পাওয়ার সাথে সাথেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গতকালকে নিহতদের দাফন কাফন এবং সৎকারের জন্য এবং হসপিটালে যারা চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসার জন্য নগদ 1 কোটি টাকা আমরা। ধন্যবাদ সহকর্মী রতন। দর্শক এতক্ষণ শুনছিলেন সীতাকুণ্ড থেকে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীর কথায়। এবার আমরা চলে যাব চট্টগ্রাম মেডিকেলে সহকর্মী শেখ জায়েদের কাছে। জায়েদ, এখন পর্যন্ত কতজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত 22 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া DNA নমুনা সংগ্রহ কেন্দ্র যেটি আছে ঠিক এখানে আমরা খবর নিয়েছি 19 জন মরদেহের বিপরীতে 33 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে পরিবারের সদস্যদের। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখানে এসেছিলেন, তিনি বলে গেছেন যে এই যে সীতাকুণ্ডের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার পেছনে যাদেরই দায় থাকুক তদন্তের মাধ্যমে তাদের শাস্তির মুখোমুখি করা হবে, এমনটি তিনি বলেছেন। একই সঙ্গে মৃতের সংখ্যা নিয়ে বেশ কয়েকটি তথ্য আছে, যেমন চট্টগ্রামের সিভিল সার্জনের তথ্য, তার তথ্য অনুযায়ী 49 জন মারা গেছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে 41 জনের মরদেহ, এবং এই হাসপাতালে আসলে 41 জনের মরদেহ ছিল, এটি সংশোধন করা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে 41 জনের কথাও তিনি বলেছেন এবং বলেছেন 49 জনের খবরও তাদের কাছে আছে, তবে তারা এটি সমন্বয় করবেন খুব দ্রুত, এমনটি তিনি গণমাধ্যমকে বলেছেন। যেহেতু 2 ধরনের তথ্য এসেছে এবং সরকারের কাছেও এরকম 2 রকম তথ্য আছে, তবে এই 41 জন ছাড়া বাকি 8 জনের মরদেহ কোথায় আছে সে বিষয়ে আসলে এখন আমরাও জানতে পারিনি, যদিও সরকারের দুটি পক্ষ থেকে এই ধরনের কথা, এই ধরনের তথ্য গণমাধ্যমে দেওয়া হয়েছে। তো এখানে DNA নমুনা সংগ্রহ কেন্দ্র এখনও কিন্তু চালু আছে, আগামীকালও এটি থাকবে, যতক্ষণ পর্যন্ত দাবিদার থাকবে কোনো লাশের বিপরীতে যে নিখোঁজ আছেন স্বজন ততক্ষণ পর্যন্ত তারা এটা চালু রাখবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে।
তো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 102 জন চিকিৎসাধীন আছেন এমনটি মেডিকেলের পরিচালক আমাদেরকে জানিয়েছেন এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর সরকারের উচ্চ মহল থেকেও রাখা হচ্ছে এবং সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমাদের জানানো হয়েছে এই হচ্ছে এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে ধন্যবাদ জায়েদ আপনাকে চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণা মাঠে শুরু হয়েছে মেয়র প্রার্থীদের কথার লড়াই এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ কেউ রাজনৈতিক শক্তি পরীক্ষায় প্রতিপক্ষকে মাঠে ডাকছেন কেউ কেউ নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ করছেন হুমায়ুন কবির জীবনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ এই নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী সহ 147 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে সরগরম ভোটের মাঠ সোমবার দুপুরে নগরীর 12 নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত এ সময় তিনি বলেন এ নির্বাচনে বিজয়ী হলে শাককুর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন এক বছরের মধ্যে নগরীর যানজট ও জলাবদ্ধতা নিরসন করবেন আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের যেসব সমস্যা আছে জলাবদ্ধতা যানজট আমি নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যে আমি এগুলো পরিসমাপ্তি করব ইনশাআল্লাহ সফল সমাপ্তি করব আপনাদের কাছে শুধু বলবো 15 তারিখ আপনারা সবাই কেন্দ্রে যাবেন নৌকা মার্কায় ভোট দেবেন দুর্নীতির অভিযোগ তোলায় নৌকার প্রার্থী রিফাতকে রাজনৈতিক শক্তি পরীক্ষার জন্য কুমিল্লা স্টেডিয়ামে আসার আহ্বান জানান স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু দুপুরে নগরীর 1 নং ওয়ার্ডের ভাটপাড়া চৌমোহনী এলাকায় উঠান বৈঠক ও প্রচারণা শেষে এ আহ্বান জানান তিনি কসার বলি দিয়া ফাঁস করা যাবে না তো তারা কথা বলিতে থাক আমরা মানুষের লগে আছি জনতার মেয়র জনতার কাছে আছি তারা কাছে ভোট চাই তারা যদি আমি কি করছি না করছি বলার দল দায়িত্ব আমার কারণ আমি বিগতির মেয়র ছিলাম এই দায়িত্ব পালন করতেছি যেটা পারতেছি না এটা কেন পারছি না বলতেছি কুমিল্লা সিটি কর্পোরেশনের 27টি সাধারণ ও 9টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার 227,792 জন ডেস্ক রিপোর্ট নিউজ 24 দশক সিটি নির্বাচনকে সামনে রেখে এখন উৎসব আমেজ পুরো শহরে প্রার্থীদের গণসংযোগের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হুমায়ুন কবির জীবন জীবন প্রচারণার সবশেষ খবর জানান ধন্যবাদ নাফিসা কুমিল্লা সিটি কর্পোরেশনের যেই গণসংযোগ সেটি কিন্তু আসলে প্রচুরভাবে আমরা দেখতে পাচ্ছি যেটি আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে প্রার্থীরা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন এবং বিশেষ করে আসলে তারা সারাদিনে গণসংযোগ করছেন এবং দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে ভোটারের যেই হিসাব নিকাশ সেটি কিন্তু আসলে চলছে এবং আমরা দেখছি যে কুমিল্লা সিটি কর্পোরেশনের যারা মেয়র প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আসলে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকাবাসীর কাছে এবং পাশাপাশি যারা সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আসলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে তারা বলছেন এবং বিশেষ করে আসলে এই সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কিন্তু প্রতিটি এলাকায় প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু আসলে উৎসবের আমেজ চলছে আমরা একটু দেখতে পাচ্ছি এখানে আমি 11 নম্বর ওয়ার্ড এলাকায় এসেছি এখানে একজন সাধারণ কাউন্সিলর প্রার্থীকে দেখতে পাচ্ছি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী ধন্যবাদ আপনাকে আমি ওয়ার্ডের 11 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমি লাঠিম প্রতীক নিয়ে নির্বাচন করছি আমি এই ওয়ার্ডের সাধারণ মানুষের প্রার্থী সভ্য মানুষের প্রার্থী সাধারণ মানুষের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আগামী 2 বছর 5 বছর নয় 2 বছরে আমি বিগত দিনের যারা কাউন্সিলর কাজ করেছেন বিগত দিনে যারা এখানে মানুষ মাঠে কাজ করেছেন আমি তাদেরকে সর্বোচ্চ পরিমাণ কাজ করে এই ওয়ার্ডের মানুষকে দেখিয়ে দিতে চাই যে মানুষের ইচ্ছা এবং অদম্য থাকলে মানুষ এগিয়ে যেতে পারেন এই ওয়ার্ডের মানুষ আমাকে সাহস দিয়েছেন সাধারণ মানুষ আমাকে বলেছেন আপনি কাজ চালিয়ে যান ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি শুনছিলেন যে আসলে যারা সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এলাকার উন্নয়নে কাজ করছেন তো সবকিছু মিলে কুমিল্লার যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটা কিন্তু এখন পুরোপুরি জমজমাট এই ছিল আমার কাছে সর্বশেষ নাফিসা জীবন আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে
বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমধুম ইউনিয়নে বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে ইটভাটা গড়ে তোলা ও ব্যবসা পরিচালনা করার অপরাধে অবৈধ তিনটি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বান্দরবান জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাইসুর রহমান। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।